আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে রাঙামাটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার সকালে এই আয়োজনত আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আহ্বায়ক প্রকৃতিরঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল সংসদ সদস্য উষাতন তালুকদার। এডায় বক্তব্য রাখে বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য প্রফেসর বাঞ্চিতা চাকমা, নাগরিক কমিটির আহ্বায়ক গৌতম দেওয়ান, শিক্ষাবিদ প্রফেসর মংসানু চৌধুরী সহ আরও বোধকে। আলোচনা সভার পূর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরে রেলি বাইর করা হয়। রেলিওয়া রাঙামাটি পৌরসভাত্তন শুরু হয়ে শিল্পকলা একাডেমি যাই শেষ হয়। সংস্কৃতি বিশ্বাস করে, কাউকে ধ্বংস করে, কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে, সবাই বাংলাদেশের নাগরে, সবাইকে নিয়ে আমরা যাব। আপনারা দেখেন একটা সভ্য দেশে, একটা গণতান্ত্রিক দেশে কিভাবে সেনাবাহিনী এবং পুলিশের সামনে 250-300 ঘর পুড়ে যেতে পারে। এরা কি মানুষ নয়? এরা কি গরু ছাগল?